আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের দিকে। তো এখন আমার শ্বশুর মশাই আম পাড়ছে, চলো আমরা আম পাড়ি। এই যে নিডল গুলো তো আছে বুঝলা, এই যে এখান থেকে দেখো পড়ে যাও না, ধরবো তুমি আমাকে দাও, আমাকে দাও। তো দেখতে পাচ্ছ এখন আমার শ্বশুর মশাই আমগুলো পাড়ছে আমাদের জন্য নিয়ে যাবো বলে। স্কুটি করে শ্বশুর মশাইয়ের দিকে কিছু টাইল সারো লাগবে, তো চলো আমরা এখন যাই টাইলগুলো আনি। আর স্কুটি করে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে আরাম। দ্বারকেশ্বর নদীর অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ বালি নেই, জল নেই, শুধু মাটি হয়ে গেছে। বালিগুলো আমরাই তুলে তুলে, মানে আমি তুলিনি কিন্তু আমাদের মতো মানুষরাই তুলে তুলে নদীর যে সৌন্দর্য সেটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তো আমরা এদিক দিয়েই যাবো, এই মানে এই রাস্তাটা দিয়ে পেরিয়ে আমরা টাইসের দোকান পর্যন্ত পৌঁছবো, সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা তোমরা দেখতে থাক, ভালোই লাগবে বাঁকুড়ার সৌন্দর্য দেখতে। আমরা এখন চলে এসেছি মা সারদা মার্বেলের কাছে, যেখানে আমরা তোমার টাইলসগুলো নেব। তো চলো এরপর ভিতরে যাই, এখানে মার্বেল টাইলস সব কিছু পাওয়া যায়। তো এটা দেখো এখন বন্ধ হয়ে গেছে বলছে, কিন্তু দেখা যাক কী হয়। তো এখন দোকান বন্ধ হয়ে গেছে কারণ এখন করোনার জন্য একবেলা করে কাজ চলছে এখানে। একবেলা মানে হচ্ছে দুটো পর্যন্ত জিনিস দেবে, তারপরে দেবে না, সেটা জানা ছিল না। সেই জন্য আমাদেরকে খালি হাতে এই মার্বেলের মানে দোকান থেকে, মা সারদা মার্বেলের দোকান থেকে ফিরে যেতে হচ্ছে। তো এরপরে কালকে তো আমরা এখন বলা যাচ্ছে না কখন, মানে সকালে এলে হবে, 10টার থেকে দুটো পর্যন্ত জিনিসপত্র দেবে, আর তারপরে আর দেয় না। সেগুলো যদি একটু মানে করোনার জন্য বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে করোনার জন্য, নাহলে কিন্তু পেয়ে যেতাম। এখন কিচ্ছু করার নেই, চলো লেটস গো। আমি এখন এসেছি বাঁকুড়া শিলেদাসে, তো মায়ের জন্য একটা জুতো কিনেছিলাম, সেটার সাইজ একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছয় সাইজ লাগবে, তো নিয়ে নিই চলো। মানে পাঁচটা মায়ের ছোট হয়ে গেছে, ছয়টা লাগবে, সেজন্য ছয় নিয়ে নিচ্ছি। তো এখানে বাঁকুড়ার যে শিলেদাসটা ওটাও মোটামুটি ভালোই খুলেছে। তো আমি মায়ের জন্য নিয়েছি এই জুতোটাই, যে তো সকালে নিয়ে গেছিলাম, এখন সন্ধ্যেবেলায় চেঞ্জ করতে এলাম। 7 দিন এমনিতে চেঞ্জ করার টাইম থাকে, কিন্তু আমি বেরিয়ে যাবো বলে তাড়াতাড়ি করে মায়ের জন্য এটা নিয়ে চলে যাচ্ছি। তো চলো এরপর বাইরে যাই। আমরা এখন আছি আমাদের বাড়িতে। তো আমার শাশুড়ি মা বলে হাই হাই,
কথা বলা সারা হয়েছে আর কথা বলবো হাই হ্যালো তো আমার শাশুড়িমা আজকে ফার্স্ট টাইম আমি আমার ব্লগে নিয়ে এলাম তো আমার শাশুড়িমা খুব স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে কি কাকিমা না কম তেল দিয়ে হেলদি ফুড রান্না করে সবসময় যে রিচ খেতে হবে এমন না আমরা হালকাও খেতে ভালোবাসি সবাই তো এরপর আমরা যাব আমার শ্বশুর মশাইয়ের দিকে তো এখন আমার শ্বশুর মশাই কি করছে খবর শুনছে তো কাকু একটু মানে খবর শুনতে ভালোবাসে সেই জন্য খবর শুনছে সময় কাটাতে হবে তো হ্যাঁ সেই জন্য তো আমরা এখানে এসে খুব এনজয় করি ঘরে এসে এখন ঘুরে বেড়াই আর খাওয়া দাওয়া করি আর কি করি থাকি ঘুরে বেড়াই আর কিছু কাজ করি না আর আমাদের ঘরে অনেক গাছ আছে নারকেল গাছ আছে আম গাছ আছে সুপারি গাছ আছে সুপারি গাছ আছে না বলছি ওগুলো দেখি দেখ ছবিতে নারকেল আম এ আপনি তো আমাদের বস্তাতে হ্যাঁ ওই ওখানে কাকু হাই বলো হাই তো আজকে ফার্স্ট টাইম আমি আমার স্পেশাল শাশুড়িমা স্পেশাল শ্বশুরমশাইকে দেখালাম তো আমার শাশুড়িমা শ্বশুরমশাই খুবই ভালো সেজন্য আমার খুব ভালো লাগে আর আমাদের এইটা হচ্ছে বস্তা যেখানে আমাদের অনেক খাবারের জিনিস আছে দেখো নারকেল আছে ছটা আম আছে গাছে প্রচুর তো এগুলো আমরা নিয়ে যাব কলকাতা বয়ে বয়ে আর অনেকদিন ধরে খাবো তাহলে ঘর ঘর মনে হবে সেই জন্য তো চলো এরপর আমরা বেরোবো ঠিক আছে তো দিদি কোথায় একটু দিদির সাথে দেখা করে আসি দিদি আছে আমাদের ছাদের উপরে রান্না করছে মানে উপরের রান্নাঘরে আমাদের রান্না চলছে চলো দিদি অনেক পরিশ্রম করে সারা দিন রাত শুধু রান্না করতে কাজ করতে সারাক্ষণ দেখবে কিছু না কিছু কাজ করছে তো এই দেখো এখনো কাজ করছে কি তা আমাকে তুমি এত কাজ করতে দেখবে না দিদিকে যখনই আমি ব্লগ করি তখনই দেখবে দিদি আমি তো কাজ করছি না এই রুটির আটাটা মাখলো ডাল বসালো সমস্ত কিছু দিদি করে এখন দিদি হচ্ছে ঘরের অল ইন ওয়ান তো চলো আজকের মতো আমি আমাদের অভিভাবক রাগ করে তা আমাকে মারে ধরে সেই ভিডিওগুলো আমি এখন করে রাখছি যখন ও বড় হয়ে যাবে টাকা যখন তুমি বড় হয়ে যাবে তখন আমি দেখাবো একজনকে ঠিক আছে আর তুমি কি বলেছিলে নো এন্ট্রি করে দেবো এখনো শান্ত হয়ে গেছে তা আমরা এখন ভাবটা রাখছি পরে আবার কথা হচ্ছে দেখছো এখন খেলছে সবাই দেখে রাখো এখন কি করছে তো এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি আর ঘড়িতে বাজে তোমার 10:30 10:30 সময় গাড়ির চাকা গেছে গোলমাল হয়ে ভিজে গেছে কারণ হচ্ছে গাড়ির চাকা কিছুতেই নড়ছে না সেজন্য এখানে মানে মিস্ত্রিকে নিয়ে যাওয়া হলো ঘরে তারপর কোনো রকম গাড়ির চাকাটা নড়িয়ে এখান পর্যন্ত আসা হয়েছে এখানে এরপর মানে গাড়ির যে পেছনের টায়ারটা সেটা কিছু প্রবলেম হয়েছে সেই মানে গাড়ির হচ্ছে এই একবার কিছু প্রবলেম হতেই পারে তো এরকম প্রবলেম হওয়ার জন্য আবার আমরা এখানে এসেছি এখানে এসে গাড়িটাকে এখন ঠিকঠাক করছি কারণ কালকে সকালে আমাদেরকে বেরোতেই হবে কাজ আছে তো দেখা যাক এখন কতক্ষণ লাগে হ্যাঁ তখন আমি বসে আসি আর দেবাঞ্জন এখানটায় দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনেই যেহেতু তোমার গাড়ি ছাড়ার অনেকগুলো জায়গা আছে সেজন্য অসুবিধে হয় না এই যে টুক করে চলে এলাম এখন দাঁড়িয়ে আছি লোকাল হল মানে আমাদের এটা যেহেতু চেনা শোনা সেজন্য রাত্রেবেলা দাঁড়ালেও কোনো অসুবিধে নেই মেয়ে বলে তো ঠিক আছে এখন দাঁড়াই একটু কতক্ষণ লাগে দেখি তো এরকম তোমরা যারা গাড়ি চালাও স্কুটি চালাও বাইক চালাও তোমরাও ফেস করেছো তো আমরাও ফেস করছি তো চলো এখন দেখি ওয়েট করি
ঠিক আছে, তো এখন ঠিক হয়ে গেছে গাড়ির চাকা।